দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বোন ও আলম আহমেদের মা মরিয়ম হেলালের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় মরিয়ম ভিলেজে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আইনউদ্দিন, সাধারণ সম্পাদক মনির হোসেন, হাফিজুল হক চৌধুরী সহ কেন্দ্রীয় জেলা উপজেলা নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলম আহমেদের মা মরিয়ম হেলাল চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। সবাই সহযোগিতায় আজকের এই প্রাঞ্জল অনুষ্ঠানটি সফল হয় এবং 10,000 লোক প্রাণ ভরে খেয়েছে এবং সবাই খুব খুশি হয়েছে এবং আমার মায়ের জন্য আন্তরিকভাবে দোয়া করেছেন। আমার জানা মতে উনি একটা ভালো মহিলা এবং আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক এবং উনার যেন জান্নাতি হয়, উনি যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি জান্নাতি। আজকে ওনার এই অনুষ্ঠানে এসে আমি খুবই ভালো লাগলো। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এ স্লোগানে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে কেরানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার কামরুল হাসান সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অপরদিকে কুড়িগ্রামের রাজারহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী সেকান্দার আলী বাবলু ও রফিকুল ইসলাম সহ অন্যরা। শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের ক্রেস্ট দেয়া হয়। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ অনেকে বক্তব্য রাখেন। ঢাকার ধামরাইয়ে সমবায় দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার পারভিন আশরাফির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার পাওয়ায় রূপগঞ্জ আওয়ামী লীগ ও উপজেলাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল তারাবো এলাকায় হাজি নুরউদ্দিন ভূঁইয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, তারাবো পৌর মেয়র হাসিনা গাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।